অভিষেকের জন্যই কি এ যাত্রায় কিছুটা মান বাঁচল মমতা বন্দ্যোপাধ্যায়ের? দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি হারিয়ে ফেলছেন মমতা? মমতা বুঝতে পারছেন পাওয়ার অন্যদিকে ঘুরে যাচ্ছে দলের অন্তরে। পার্থ চট্টোপাধ্যায়ের মুখ খোলার চান্স এবার অনেক বেশি। একুশে জুলাই ধর্মতলায় বসে একবারও ভাবতে পারেননি পার্থ চট্টোপাধ্যায় যে মাত্র তিন চারটে দিনে কত বড় বিপদ তার জীবনে নামতে চলেছে। লক্ষ্মীবারে কপাল আরো পুড়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের। একই সঙ্গে মন্ত্রিত্ব ও দলের মহাসচিব পদ পার্থ চট্টোপাধ্যায় থেকে কেড়ে নিল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন খুব স্পষ্টভাবে তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায়ের মাথার ওপর থেকে সরিয়ে নিল ছাতাটা। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সর্বশান্ত হয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়, কিছুই রইল না তার। কিন্তু এসএসসি নিয়োগ দুর্নীতিতে তিনি কি একা জড়িত, মানে পার্থ চট্টোপাধ্যায় কি একা জড়িত, কারা কারা ছিল নেপথ্যে? এবার কিন্তু মুখ খোলার একটা বড় সুযোগ পার্থ চট্টোপাধ্যায়ের কাছে রয়েছে, এমনটাই অনুমান করছে বিশ্লেষক মহল। মমতা বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার শিল্প সংক্রান্ত বৈঠকে অনেকটাই চুপচাপ বা নরম সুরের বলে মনে হলো, এমনটা পর্যবেক্ষকদের মত। পার্থ চট্টোপাধ্যায়কে সরকার এবং দলের সমস্ত পদ থেকে অপসারিত করে দেওয়া হলো। নেপথ্যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল এমনটা খুব জোর দিয়েই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কারণ তৃণমূল সূত্র বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত এত জলদি সিদ্ধান্ত নিতে চাইছিলেন না পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে। নেপথ্যে শুধুমাত্রই ঘনিষ্ঠতা নাকি অন্য কোনো কারণ সেটা এখনই বলা সম্ভব নয়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা এই চাপ তৈরি না করলে হয়তো এখনই মন্ত্রিত্ব বা দলের মহাসচিব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নাও সরাতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কিছুটা হলেও বেঁচে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বেঁচে গেল তৃণমূল কংগ্রেস। ভবিষ্যতে কি হবে সেটা পরের কথা, সেই বুঝে আপনাদের সামনে বিশ্লেষণ তুলে ধরবে প্রথম কলকাতা। কিন্তু তৃণমূল কংগ্রেসের উপর যে ম্যাসিভ একটা চাপ আসছিল বা সোশ্যাল মিডিয়ায় যেভাবে মুখ পড়ছিল তাদের, তার থেকে কিছুটা হলেও কিন্তু গা বাঁচাতে এবার পারবে তৃণমূল। অ্যাটলিস্ট তাদের কাছে নেওয়ার মতো একটা কোনো স্ট্যান্ড থাকবে। বিশ্লেষকদের মতে এসএসসি দুর্নীতির তদন্তে নেমে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হলো গত কয়েকদিনে, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব এবং দলীয় পদ থেকে সরানোর ফলে সেই ক্ষতি কতটা মেরামত করা যাবে সেটা এখনই নির্দিষ্ট করে বলতে পারা যাচ্ছে না। কিন্তু একটা বিষয়ে একমত হওয়া যায় যে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব এবং দলের পদ থেকে সরিয়ে আমজনতার কাছে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে আপোষ না করার একটা বার্তা দেওয়া গেল। সেই বার্তা জনতা আদৌ গ্রহণ করবে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। কিন্তু প্রশ্ন উঠছে এবার কি তাহলে ক্ষমতা কোনোভাবে ভাগ হয়ে যাচ্ছে দলের অন্তরে, তৃণমূল কংগ্রেসের অন্তরে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে পার্থ চট্টোপাধ্যায়ের এই ঘটনা অনেক কিছুই কিন্তু স্পষ্ট করে দিল এবার। মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যন্ত দল কিন্তু আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছিল, এটা অস্বীকার করার উপায় নেই। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন সেই সঙ্গে এটাও বলা যায় যে তৃণমূল কংগ্রেসের এই দুর্দিনে যথেষ্ট আত্মবিশ্বাস এবং রাজনৈতিক দক্ষতার সঙ্গেই কিন্তু বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠক সামলাতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অনেকটাই মাথা ঠান্ডা রেখে এবং পলিটিক্যালি সঠিক উত্তর দিয়ে। তবে তাতে যে বিপদ টলানো যাবে না এমনটা বিজেপি মনে করছে বা বিজেপি বলছে, কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল যে কোনো রকম দুর্নীতি দলে প্রকাশ্যে এলেই এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ তৈরি করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম। মমতার একার কথায় বোধ হয় আর সবটা এবার হবে না। বিজেপি নেতা অনুপম হাজরা বলেছেন শুধু একা কেন ডুবলেন, পিসি ভাইপোকে নিয়ে ডুবুন, পার্থ চট্টোপাধ্যায় আপনার খেলা মোটামুটি শেষ, দিদিমণি আপনাকে ঝেড়ে ফেলে দিয়েছেন। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু বা একটা সম্ভাবনা কিন্তু উঠছে, পার্থ চট্টোপাধ্যায়ের কানে এই খবর পৌঁছানোর পর এবার কি পার্থ চট্টোপাধ্যায় উগলে দিতে পারেন গোপন অনেক তথ্য? পার্থ চট্টোপাধ্যায় আগেই ইডি আধিকারিকদের জানিয়েছিলেন যে তিনি সময় মতো সব তথ্য আধিকারিকদের হাতে তুলে দেবেন, তৃণমূল যা করার করে দিল, এবার কি তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের পালা?